যদি আপনাকে এক্ষুনি আমি ওয়ার্ল্ডের ম্যাপ ড্র করতে বলি, আপনি কখনোই এমন কোনো ওয়ে আউট বার করতে পারবেন না যাতে কোনো দেশকে অসন্তুষ্ট না করেই এই ম্যাপকে ড্র করা আপনার পক্ষে পসিবল হয়। কারণ আমাদের এই দুনিয়ায় এমন অনেক দেশ রয়েছে যেগুলির বর্ডার নিয়ে কন্ট্রোভার্সি হয়তো কখনোই শেষ হবে না। ধরুন দুটি প্রতিবেশী দেশের কান্ট্রি নাম্বার ওয়ান তাদের দেশের বর্ডার হিসেবে এই লাইনটাকে চিহ্নিত করে এবং কান্ট্রি নাম্বার টু এই লাইনটাকে চিহ্নিত করে। সো যদি আপনি এই দুই দেশের মধ্যেকার বর্ডার লাইন ড্র করতে চান, তাহলে আপনি সেটা কোথায় আঁকবেন? এমন কোনো জায়গায় কি পসিবল যেখানে আঁকলে দুটো দেশের কোনো দেশই অফেন্ডেড হবে না? ওয়েল, আপনি যেখানেই আঁকুন না কেন, এই দুই দেশের কোনো না কোনো পক্ষ অবশ্যই তাতে অসন্তুষ্ট হবেন। আনলেস আপনি দুটো এন্টায়ার ডিফারেন্ট ম্যাপ ড্র করে দুটো দেশে ডিস্ট্রিবিউট করে দেন উইদাউট নোয়িং দেম অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ দ্য আদার ওয়ান। অর্থাৎ আপনি কান্ট্রি নাম্বার ওয়ানের জন্য এই ম্যাপটা ড্র করে তাকে দিয়ে দিলেন এবং কান্ট্রি নাম্বার টু এর জন্য এই ম্যাপটা ড্র করে তাকে ডিস্ট্রিবিউট করলেন এবং একজনকে অন্যজনের কাছে পাঠানো ম্যাপের কথা বললেনও না। তাতে সাপও মরল অথচ লাঠিও ভাঙল না, দুই দেশই তাদের পছন্দ মতো ম্যাপ পেয়ে গেল এবং দুই দেশের সঙ্গেই আপনার সুসম্পর্ক বজায় থাকলো। আর সারপ্রাইজিংলি এটাই গুগল ম্যাপ দিনের পর দিন ধরে করে আসছে। আপনারা প্রত্যেকেই জানেন আজকালকার দিনের সকল ম্যাপ সিস্টেমের মধ্যে গুগল ম্যাপই সব থেকে পপুলার। আজকের দিনে দাঁড়িয়ে গুগল ম্যাপের ইউজার সংখ্যা প্রায় 1 বিলিয়ন বা 100 কোটিরও বেশি। বাট এই 1 বিলিয়ন ইউজারের প্রত্যেকে সেম ম্যাপকে এক্সপিরিয়েন্স করে না, আর এটাকে আপনি খুব সহজেই জাজ করতে পারবেন গুগল ম্যাপের হাইলাইটিং ফিচারের মাধ্যমে। ওয়েল, লেটস এক্সপিরিয়েন্স ইট। যে কোনো একটি কান্ট্রিকে সিলেক্ট করুন যার কোনো কন্ট্রোভার্সিয়াল বর্ডার নেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে সিলেক্ট করা যাক। দেখুন, বাংলাদেশের সমগ্র বর্ডারটি হাইলাইটেড হয়ে সমগ্র দেশের বর্ডারটি ব্রাইট হয়ে রয়েছে এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলি খানিকটা ডিমড অবস্থায় রয়েছে। আর এটা থেকে আপনারা প্রপারলি জাজ করতে পাচ্ছেন যে বাংলাদেশ দেশটির অ্যাকচুয়াল টেরিটরি কতখানি। কিন্তু কিছু কিছু দেশ রয়েছে যাদের ক্ষেত্রে এই প্রপার আইডেন্টিফিকেশনটা পসিবল নয়। বর্তমান পরিস্থিতিতে দেখা যায় পৃথিবীতে প্রায় 25টি দেশের ক্ষেত্রে এই সিনারিও লক্ষ্য করা যায়। সেই তালিকায় খুব ইন্টারেস্টিংলি বেশ কিছু বড় বড় দেশ যেমন রাশিয়া, চায়না, জাপান এবং পাকিস্তানের সাথে সাথে আমাদের ভারতবর্ষও বর্তমান। আর এই 25টি দেশের প্রত্যেকটির ক্ষেত্রেই এক্স্যাক্টলি সেম কারণ লক্ষ্য করা যায়, যে কারণে তাদের বর্ডার আনহাইলাইটেবল। এই প্রত্যেকটি দেশের ক্ষেত্রেই বর্ডার রিলেটেড বেশ কিছু ইস্যু এবং ডিসএগ্রিমেন্টের কারণে পার্টিকুলার কোনো একটা টেরিটরিকে কোনো একটা নির্দিষ্ট দেশের এলাকা বলে চিহ্নিত করলে অন্য দেশের ক্ষেত্রে তা এক কন্ট্রোভার্সির জন্ম দেবে। আর এতদিন ইউটিউব দেখে আপনারা এটা তো অন্তত বুঝতেই পেরেছেন যে গুগল আর যাই করুক, কখনো নিজেকে কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চায় না, কারণ এতে আসলে কোম্পানির ইকোনমিক গ্রোথের ওপরই মেইন ইম্প্যাক্ট পড়ে। যদি চায়নার মতো কোনো ব্যান হ্যাপি দেশের গভর্নমেন্ট শুধুমাত্র ম্যাপে প্রদর্শিত বর্ডার লাইনের সাথে তাদের অফিসিয়াল বর্ডার লাইনের কনফ্লিক্টের কারণেই সমগ্র গুগল ম্যাপকে গোটা দেশে ব্যান করে দেয়, ওয়েল, সেই মুহূর্তেই গুগলের 1.3 বিলিয়ন ইউজার জাস্ট ভ্যানিশড। সো গুগল ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি বেসিসে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ম্যাপ তৈরি করে। যেমন ধরুন আমাদের এই ভারতবর্ষের অরুণাচল প্রদেশ এলাকার কথাই ধরা যাক। আমরা যেমন ইন্ডিয়ান পেনিনসুলার এই অংশটিকে অরুণাচল প্রদেশ নামেই চিনি, তেমন এটির আরও একটি কন্ট্রোভার্সিয়াল নাম রয়েছে, সাউথ টিবেট। আপনি যদি ম্যাপের এই অংশটি ইন্ডিয়া অথবা চায়না ছাড়া পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে অবজার্ভ করেন, তবে এই অংশটিকে ডটেড লাইন দ্বারা রিপ্রেজেন্টেড থাকতে দেখবেন। কিন্তু আপনি যদি ইন্ডিয়ান সার্ভার থেকে দেখেন, তবে দেখবেন এই এরিয়াটি ক্লিয়ারলি সলিড বর্ডার লাইন হিসেবে মার্কড রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান সার্ভার থেকে গুগল ম্যাপের এই অংশটি ইন্ডিয়ান টেরিটরি হিসেবেই ট্রিটেড হচ্ছে। কিন্তু আপনি যদি চাইনিজ সার্ভার থেকে গুগল ম্যাপের এই লোকেশনটায় আসেন, তবে দেখবেন ক্লিয়ারলি অরুণাচল প্রদেশ অংশটিকে চায়নার পার্ট হিসেবে মার্ক করা হয়েছে। এবং ভীষণ অদ্ভুতভাবে দেখা যায় চাইনিজ ম্যাপের ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়েগুলো এই অংশে এসে প্রায় এক প্রকার জোর করেই যেন হারিয়ে গেছে হঠাৎই, যেটা ক্লিয়ারলি একটা অ্যাবসার্ডিটি ছাড়া আর কিছুই নয়।
এনিওয়ে, এবার যদি আমরা ইন্ডিয়ার নর্থ ওয়েস্ট রিজিয়নটা দেখি, তবে এই জোরজুলুমের আরও এক সাংঘাতিক নমুনা চোখে পড়বে বিগত কয়েক বছর ধরে আলোচনার তুঙ্গে থাকা জম্মু ও কাশ্মীর। পৃথিবীর মানচিত্রের অন্যতম এক বিতর্কিত টেরিটরি এই জম্মু ও কাশ্মীরই হল একমাত্র অংশ যাকে ঘিরে তিনটি নিউক্লিয়ার পাওয়ার সমৃদ্ধ দেশ সর্বদা যুদ্ধরত থাকে। আর এই তিনটি দেশের মিলিত পপুলেশন সমগ্র বিশ্বের পপুলেশনের প্রায় 39%। অর্থাৎ গুগলের কাছে এই তিনটি দেশের ভ্যালু অনেক অনেক বেশি। তাই এই তিন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে গুগল তাদের ম্যাপে ছোটোখাটো কম্প্রোমাইজেশন করতেই পারে। যখন ইন্ডিয়া, চায়না কিংবা পাকিস্তানের বাইরের কোনো দেশের সার্ভার থেকে জম্মু ও কাশ্মীরের ম্যাপ দেখা হয়, তখন গুগল এই রকম এক নিউট্রাল ম্যাপ প্রোভাইড করে, যেখানে জম্মু ও কাশ্মীরের সমগ্র আউটলাইনটা একাধিক ডট দিয়ে চিহ্নিত থাকে। কিন্তু আপনি যদি চাইনিজ সার্ভার থেকে চেক করেন, তবে এই সমগ্র অংশটি চায়নার প্রপার্টি হিসেবে এবং বাকি অংশটা ডটেড লাইন হিসেবে দেখতে পাবে। আবার যদি আপনি পাকিস্তানি সার্ভার থেকে চেক করেন, তবে এই সমগ্র অংশটি পাকিস্তানের অংশবিশেষ হিসেবে মার্কড অবস্থায় দেখতে পাওয়া যাবে। এবং ফাইনালি যদি আপনি আবার ভারতে ফিরে আসেন, তবে সম্পূর্ণ অংশটি ভারতীয় উপমহাদেশের অংশবিশেষ হিসেবেই চিহ্নিত রয়েছে। তবে জম্মু ও কাশ্মীর অংশটিকে নিয়েই কেন এই তিন মহাশক্তির মধ্যে অনবরত যুদ্ধ লেগে আছে, সেই গল্প বলতে গেলে আমাদের আলাদা একটা ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন হবে। আর যদি আপনি পার্টিকুলারলি জম্মু ও কাশ্মীরের ইতিহাসের উপর একটা ফুল ফ্লেজড ডকুমেন্ট্রি এক্সপেক্ট করেন, দেন ইউ হ্যাভ টু শো মি ইয়োর ইন্টারেস্ট। যদি ভিডিওটির লাইক সংখ্যা 500 ক্রস করে, আমি ডেফিনেটলি সেই ভিডিওটি এই চ্যানেলে প্রেজেন্ট করব। আমরা জানি চায়নায় গুগলের অলমোস্ট প্রত্যেকটি সার্ভিসই, যেমন ইউটিউব, জিমেইল, অ্যান্ড্রয়েড, এমনকি গুগলের হোম পেজ পর্যন্ত ব্যান করে দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র গুগল ম্যাপই চাইনিজ গভর্নমেন্টের স্টেট পলিসির নিয়ম মেনে নিজেদেরকে কাস্টমাইজ করে নিতে পেরেছে বলে সার্ভাইভ করে গেছে। আর এইভাবেই গুগল বিভিন্ন দেশের মধ্যে দিনের পর দিন তাদের বিজনেস সাকসেসফুলি কন্টিনিউ করে চলেছে উইদাউট এনি ডিফিকাল্টিস। তবে গুগলের ম্যাপিং সিস্টেম যতই বিভিন্ন দেশের পলিটিক্যাল সিচুয়েশন দ্বারা ইনফ্লুয়েসড হোক না কেন, নাসার ওয়ার্ল্ড ম্যাপ অবজারভেশন কিন্তু এ বিষয়ে একেবারে নিরপেক্ষ। 2012 থেকে 2016 সালের মধ্যে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা তাদের স্যাটেলাইটের মাধ্যমে ওয়ার্ল্ডের যে অ্যাটলাস আমাদের সামনে উপস্থিত করেছে, তাতে স্পষ্টতই ধরা পড়েছে বিভিন্ন দেশের উত্থান পতনের অনেক নাবলা কথা। আর সেই সকল অব্যক্ত কাহিনী ইতিপূর্বে টিম এক্সপ্লানেশন এই ভিডিওটির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। যদি মন চায় অবশ্যই একবার দেখতে পারেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ।